চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে অদৃষ্টের হাতে তো তোকে ছেড়ে দিতে পারি না। অদৃষ্ট কেন বলছো মা? তুমি তো বলেছো কার সাথে কার বিয়ে হবে এটা পূর্ব নির্ধারিত। যদি ফার্স্ট আসে আমার বিয়ে লেখা থাকে সেটা তুমি আটকাতে পারবে না? আচ্ছা ধরুন কাকলির জায়গায় যদি আপনার রুহী হতো, আপনি কি পারতেন আপনার রুহীকে এরকম একজন বয়স্ক মানুষের সাথে তুলে দিতে? আপনি শুধু আমার এই প্রশ্নের উত্তর দিন। আমার সবকিছু জেনে বুঝেও তুমি বিয়ে করতে রাজি হচ্ছ? কারণ আপনি মানুষটা ভালো আর আমার বউও ভালো। আমি তো চাইনি কাকলি ঢাকা ভার্সিটিতে ভর্তি হোক, আমি তো চেয়েছিলাম ওকে খুলনায় নিয়ে যাব। একজন স্কুলের টিচার হয়ে তুই কথা কি করে বলিস? এই মূল্যবোধ নিয়ে তুই মেয়েকে মানুষ করেছিস? এখানে মূল্যবোধের কথা কেন আসছে ভাইজান? আমি কি ভুল করেছি? একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটি চান্স হবে, তোর সামর্থ্য থাকা সত্ত্বেও তুই সেখানে তাকে না পড়িয়ে খুলনার কোথাকার কোন একটা আন্ডন কলেজে পড়াশোনা করাবে? এতটা ব্যাকডেট তুই কী করে হতে পারবি? আরে যেখানে এখন মেয়েরা ছেলেদের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে দেশের ডেভেলপমেন্টে কাজ করছে আর তুই এই কথা বলতে পারবি? এতটা ব্যাকডেটেড তুই! আমার ভুল হয়েছে ভাইজান, আমি এখন কী করবো বলো? আমার মাথা কিছুই আসছে না। সেটা আমি কী করে বলবো? আমি তো তোর আপন কেউ নই, পর মানুষ। আর এখন পর মানুষের কাছে জানতে চাচ্ছিস তুই কি করবি ভাইজান? তুমিও যদি এখন রাগ করো তাহলে আমি কার কাছে যাব বলো? ছি 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 ছি, এরকম একটা বয়স্ক মানুষের সঙ্গে ওর বিয়ে, এটা তো আমি মানতেই পারছি না। ও এটা চিন্তা করলো কি করে? আমি জানার পরেই তো না করে দিয়েছি, কিন্তু ও তো গো ধরে বসে আছে। তা তো হবেই, কার রক্ত দিতে হবে না। ওই যে কথাই আছে না, আগের নাঙ্গল যেদিকে যায় পরের নাঙ্গল সেদিকেই হাঁটে। এখন এসে বলছো কেন ভাইজান? কেন বল, তুই সেদিন কি করেছিস? তুই যদি সেদিন ওই পথে না হাঁটতি তাহলে তোর মেয়ে আজকে ওই পথে হাঁটতো না। এখন আমি কি করবো তাই বলো না। কি আর করবো, মেনে নে। তুই যদি এই কথা করতে পারিস বা ওইরকম কাজ করতে পারিস তোর মেয়ে কোনো অসুবিধা কোথায়? তুমি কি রাজি হয়ে গেছো ভাইজান? আমি রাজি হয়েছি কিনা সেটা তো বড় কথা না, আর আমি তো পর মানুষ, আমি রাজি হলেই কি আর না হলেই কি? রাগ করো না ভাইজান, তুমি ছাড়া এখন আমার কোনো উপায় নেই, কিছু একটা করো ভাইজান। তোর মেয়েকে বোঝা। কি বোঝাবো আর? বোঝাবি এই বিয়েটা কিছুতেই সম্ভব না। কিন্তু কাকলি যদি না শুনে, ও যদি ফয়সালের কাছে চলে যায়? বিয়ে লাভ হবে না। আজকের পর ফয়সাল কাকুলি কিনে ভাববে সেটা আমার মনে হয় না। তুমি তাকে বুঝিয়ে বলেছো তো? আমি কি বলেছি বা না বলেছি সেটা তো জানা দরকার নেই, তুই শুধু তোর মেয়েটাকে সামলা। ঠিক আছে ভাইজান, যা এখন যা।
আচ্ছা তিথি, বলো তো শিহাবকে তোমার কেমন লেগেছে? ভালো। শুধু ভালো? হ্যাঁ, শিহাব ভাই তো খুব ভালো মানুষ। কি বললে তুমি? কি বললে? শিহাব ভাই? আরে, যে তোমার হাজবেন্ড হবে তাকে তুমি ভাই বলছো? তাহলে কি বলবো? শুধু শিহাব বলবে, বলবে শিহাব খুব ভালো মানুষ। শিহাব খুব ভালো মানুষ। শুনুন, শিহাব এমনিতে একটু গম্ভীর কিন্তু খুব নরম স্বভাবে, তুমি ওর সাথে একটু নরম করে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। জেনে নিবে ওর কী কী পছন্দ, তারপর তুমিও সেইভাবে চলবে, বুঝেছ? জি, বুঝতে পেরেছি। তাকে কষ্ট দিয়ে কখনো কথা বলবে না। ও যদি কষ্ট পায় তাহলে আমিও কষ্ট পাব। আমি আপনাকে কখনোই কষ্ট দিব না বাবু। আচ্ছা, তোমার ব্যাপারে শিহাব তোমাকে কি বলেছে? বললো তো ভালো লেগেছে। ভালো লেগেছে? তাই নাকি? ঠিকই তো আছে, ভালো তো লাগবে, দেখতে হবে না কার পছন্দ। তিথি, তুমি কিন্তু দেখতে খুব সুন্দর। আপনি অনেক সুন্দর। আমাদের বিয়ের সময় আমি একটু বেশি সুন্দর ছিলাম জানো। বিয়ের পর শিহাবা আমাকে ছাড়া থাকতেই চাইতো না। কি করতো? সারা দিন ঘরের ভেতরে দরজা বন্ধ করে আমাকে বসিয়ে রাখতো আর তাকিয়ে তাকিয়ে আমাকে দেখতো। কি একটা লজ্জার বিষয় বলতো, বাড়ির লোক কি বলবে? অথচ তার সেই দিকে কোনো গুরুত্ব ছিল না। উফ, কি পাগল ছিল। আপনি কিন্তু এখনো অনেক সুন্দর, অনেক মায়াবতী। একটা বাচ্চা, তার জন্য কত চেষ্টা, কত ডাক্তার কবিরাজ, কত ভুল বুঝাবুঝি, কিন্তু দেখো কিছুই হলো না। মা হতে না পারাটা খুব কষ্টের। বিয়ের পর একটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন কি থাকে জানো? মা ডাক শোনা। আমি তো সেটা পারিনি। আর এদিকে শিহাবকে আমি বাবা ডাক থেকে বঞ্চিত করেছি। এটা অনেক সময় হয় বুবু, আপনারা আরেকটু চেষ্টা করে দেখতেন। করেছি তিথি, বাচ্চার জন্য আমরা এমন কিছু নাই যে করিনি। আজমির শরীফ পর্যন্ত গিয়েছি, কিন্তু আল্লাহর ইচ্ছে না থাকলে মানুষের শক্তি নেই বাচ্চা নেওয়ার। আল্লাহরই হয়তো ইচ্ছে ছিল না আমাকে বাচ্চা দেওয়ার, মা ডাক শোনার। সেটা তো আমারও হতে পারে বুবু। চেষ্টা করতে তো আর নিষেধ নাই, আমি তোমাকে দিয়ে সেই চেষ্টাটা করাতে চাই। আল্লাহ নিশ্চয়ই সহায় হবেন। দোয়া করবেন বাবু, আমি যেন আপনার ইচ্ছা পূরণ করতে পারি। আমি চাই শিহাব অন্তত বাবা হোক, ও বাবা হলে আমি খুশি। আমার অপূর্ণতা তোমাদেরকে পূরণ হোক বাবু। আমি খুব খুশি আজকে জানো, আমি ভীষণ খুশি তোমাকে পেয়ে। তুমি আমার অপূর্ণতাকে পূর্ণ করছো, তোমার যে স্যাক্রিফাইস আমার জন্য, আমি সেটা কখনো ভুলবো না দিদি। বাবু আমাকে বলেন কি করতে হবে আমার। তোমার এখন একটাই কাজ, তুমি বাড়ি যাবে, বাড়িতে গিয়ে সবার মতামত নেবে। আমার তো বাবা ছাড়া আর কেউ নেই, আর তিনি যদি মত দেন তাহলে বিয়ে তার বাধা থাকবে না। তাহলে তার মত নাও, এরপর আমরা বাকি বিষয় নিয়ে কথা বলবো। কি বিষয়ে কথা বলবে? আরে, একটা বিয়েতে কত রকমের কথা থাকে না, এই ধরো দেনমোহর, একটা বিয়েতে কত টাকার দেনমোহর হবে, কত উসুল থাকবে, সেটার পরিশোধ কীভাবে হবে, তারপর সাক্ষী থাকবে, এরকম অনেক কিছু আছে। ও আচ্ছা, কিন্তু তার আগে তোমার কিছু কাজ থাকবে। কি সেটা? এই যেটা করছো, মাঝে মাঝে তুমি আমাদের বাড়িতে আসবে, বাড়িতে এসে সবার সাথে কথা বলবে, সবার সাথে মিশবে, শিহাবের সাথে কথা বলবে, শিহাবের সাথে একটু মিশার চেষ্টা করবে, তারপর দুজনের অ্যাডজাস্টমেন্ট হলে তখন আমরা বিয়ের সিদ্ধান্ত নেব।
বুঝতে পেরেছো তুমি? জি বুঝতে পেরেছি। তাহলে তোমার এখন কাজ হচ্ছে বাড়িতে গিয়ে তোমার বাবার সাথে প্রথমে কথা বলবে, কথা বলে তুমি আমাকে জানাবে। ঠিক আছে বাবু, তাহলে আজ আমি উঠি। এসো, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন, সাবধানে যে। ঠিক আছে। দেখো কাকলি, এখন তুমি যত পাগলামি করবে তুমি তোমার নিজের বিপদ ডেকে আনবে। যা করবে ঠান্ডা মাথায় করবে। কিভাবে মাথা ঠান্ডা রাখবো ভাবি? আমি ভেবেছিলাম মামা রাজি হবে, মামা আমাকে সেরকম আশ্বাস দিয়েছিলেন। এই জন্য তুমি বাবাকে দোষ দিতে পারো না। নিশ্চয়ই তোমার প্রফেসর বাবাকে ম্যানেজ করতে পারেনি। তাকে আমার বেশ বুদ্ধিমান মনে হচ্ছে, এখন তো দেখছি সে তা না। ফয়সাল মোটেও সেরকম না, সে যথেষ্ট ইন্টেলিজেন্ট। কেমন ইন্টেলিজেন্ট? সে বাবাকে ম্যানেজ করতে পারলো না। এসব মা আর মামার পূর্ব পরিকল্পনা, তারা আসলে চায় না আমি ফয়সালকে বিয়ে করি। সেটা তো তারা নাই চাইতে পারে, কারণ তোমাদের দুজনের বিয়ে ব্যাপারে অনেক প্রতিবন্ধকতা আছে, আর সেজন্য তাদেরকে বোঝাতে হবে, রাজি করাতে হবে। মা রাজি ছিল না, কিন্তু মামা তো রাজি ছিল, মামা তো আমাকে বলেছিল। কিছু একটা তো অবশ্যই হয়েছে। আমি কিছু শুনতে চাই না, আমি কিছু জানতেও চাই না। আমি যদি বিয়ে করে ফয়সালকে করব। মাথা গরম করো না তো কাকুলি, আগে ভাবো তারপর সিদ্ধান্ত নাও, না হলে ঝামেলা করবে। আমি ফয়সালকে না পেলে সুইসাইড করব, কিছু হলে গেলে সুইসাইড করবো, সুইসাইড করবো। সুইসাইড করলে কি তুমি ফয়সালকে পেয়ে যাবে? ওকে না পেলে আমার এই জীবন রেখে কি লাভ? তুমি তো সুইসাইড করবে, ফয়সালও কি তাই করবে? নাকি নতুন একটা মেয়েকে বিয়ে করে নতুন সংসার করবে? শোনো কাকলি, জীবনটা এত সরল অঙ্ক না যে তুমি মিলিয়ে ফেলবে। জীবনে অনেক কাঠখোট্টা পেরোতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, মরলে সব সমস্যার সমাধান হয় না। তাহলে আমি এখন কি করবো ভাবি, তুমি বলো। চিন্তা করো না, আরমান আসুক, আমি ওর সাথে তুমি কথা বলবো। আরমান অবশ্যই বাবাকে আর ফুপুকে ম্যানেজ করে ফেলবে। পারবে না ভাবি, আমি মাকে চিনি, মামাকেও চিনি। মামা যেহেতু পছন্দ করেনি, মা এখন একটা সুযোগ পেয়ে গিয়েছে, তাকে আর কিছুতেই রাজি করানো যাবে না। তাহলে কি করবে, হাল ছেড়ে দেবে, মরে যাবে? হাল ছেড়ে দিয়ে কি লাভ হবে? ফয়সালকে না পেলে আমি এই জীবন রাখবো। কেন, একটা জীবনে ফয়সালই কি সব? তুমি যদি বেঁচে থাকো এরকম ফয়সাল অনেক পাবে। আমি প্রফেসর ফয়সাল আহমেদকেই চাই ভাবি। আচ্ছা, তুমি প্রফেসরকে একবার জিজ্ঞেস করে দেখতে পারবে যে সে তোমার জন্য মরতে পারবে কি না? ভাবি, এটা মজা করার বিষয় না। আমি মজা করছি না কাকলি, আমি শুধু তোমাকে বাস্তবটা বোঝাতে চাইছি। ফয়সাল তোমার জন্য এমনটা কখনোই করবে না। সেটা তার ব্যাপার, আমারটা আমি ভাববো। ভেবে কি করবে, মরে যাবে? আচ্ছা, মরার পর তুমি জানতে পারবে যে পৃথিবীতে কি হচ্ছে?
ফয়সাল কি করছে, ফয়সাল কাঁদছে কি না, নাকি কষ্ট পাচ্ছে, নাকি দিব্যি আরেকটা মেয়েকে বিয়ে করে সংসার করছে, এসব কথা কেন বলছো ভাবি? আমি সব কথা শুনতে চাই। ঠিক আছে, আর বলবো না, আমি তোমার ভালোর জন্য বলছিলাম, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। ভাবি আমার কথা রাগ করো না, ফয়সালকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারছি না। সেই জন্যই তো বলছি অপেক্ষা করো। আর কত অপেক্ষা করবো ভাবি, অ্যাটলিস্ট তোমার ভাই আসা পর্যন্ত অপেক্ষা করো, দেখো কি হয়, ততদিন আমি পাগল হয়ে যাবো। পাগল তো হয়েই আছো, যা অবস্থা হয়েছে তোমার। আচ্ছা এখন যাও, নিজের ঘরে যাও, চুপচাপ বসে থাকো, না আসতে পারবো না, যাও। কেমন লাগলো? ভালো। শুধু ভালো? খুব ভালো, অসাধারণ। ম্যাজিক ম্যাজিক, দেখতে তো হবে কার হাতের। হ্যাঁ, তুমি তো অনন্যা, তোমার হাতে জাদু আছে। তোমার পছন্দ হয়েছে? কি যে বলো, পছন্দ হবে না, কি সুন্দর। আমি জানতাম তোমার পছন্দ হবে, আমি তো তোমার পছন্দ জানি। দরকার হলে আমি সারা বাংলাদেশ ঘুরব, তবু তুমি যা চাও আমি সেটা এনে দিব। এত কষ্ট কেন করতে হবে, সবকিছু তো আমাদের পাড়ার দোকানেই পাওয়া যায়। পাড়ার দোকানে পাওয়া যায় মানে? এই যে কফি, আমার পছন্দের, কেমন মজা করে খাচ্ছি। আমি কি কফির কথা জিজ্ঞেস করেছি তোমাকে? তাহলে কিসের কথা জিজ্ঞেস করেছো? তিথির কথা। কি আশ্চর্য, তুমি কি এতক্ষণ কফির কথা ভেবে উত্তর দিয়েছো আমাকে? তাই তো দিচ্ছিলাম। তোমার মাথাটা গেছে। আসলেই গেছে? হ্যাঁ, ছেলেদের তো সুন্দরী মেয়ে দেখলে মাথা নষ্ট হয়ে যায়, তার উপর তিথি সেই রকম সুন্দর। তিথিকে দেখে আমার মাথা নষ্ট হয়নি। তাহলে? তোমার কাণ্ড কারখানা দেখে। আমি আবার কি করলাম? কি করছো সেটা নতুন করে ব্যাখ্যা করতে হবে? দেখো শিহাব, এসব কথা এখন আর বলবে না। রিনা, এখনো সময় আছে, বন্ধ করো এসব। না শিহাব, বন্ধ করা যাবে না। তিথিকে যদি তোমার পছন্দ না হয় তাহলে আমাকে বলো, আমি অন্য মেয়ে দেখবো, কিন্তু বিয়ে তোমাকে করতেই হবে। তুমি যে কি শুরু করেছো না রিনা, ভালো লাগে না। শিহাব, আমাদের সংসারে সব আছে, হাসি কান্না মান অভিমান সব আছে, শুধু নেই একটা বাচ্চা। একটা বাচ্চা হলে আমাদের সংসারটা পরিপূর্ণ হয়। তুমি আমাকে সেই আশা থেকে বঞ্চিত করো না শিয়া, প্লিজ শিয়া। কোকিল কিন্তু কাকের বাসায় ডিম পারে, এবং সেই ডিম থেকে বাচ্চা হয়, কাক সেই বাচ্চাগুলিকে বড় করে, কিন্তু তারপরেও কাক কিন্তু কখনো মা হয় না, কোকিলই কিন্তু ওই বাচ্চার মা হয়। কিন্তু কোকিলের বাচ্চা বড় হলে উড়ে চলে যায়, আমাদের বাচ্চা যাবে না, আমাদের বাচ্চা আমাদের কাছেই থাকবে। আসলে তোমার বাচ্চা বলে যতই দাবি করো না কেন, সেটা তিথির বাচ্চাই হবে। শিহাব, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? এই কথা তোমাকে কে বলেছে বলো না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? রিনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তোমাকে ছেড়ে কেন যাবো?
তাহলে তুমি কেন এই কথা বলছো? তুমি যদি না যাও তাহলে তিথিও যাবে না, আর তিথি যদি থাকে বাচ্চাটা আমাদের সাথেই থাকবে। কিন্তু ওই বাচ্চা তো তোমাকে মা বলে ডাকবে। কিন্তু তোমাকে তো বাবা বলে ডাকবে, তাতে আমি খুশি। রিনা, আমাকে আর বাধা দিও না শিহাব, কাজটা আমাকে করতে দাও প্লিজ। চার দেয়ালে তুমি শুধু আমার পাশে থেকো তাহলে চলবে, থাকবে তো। তুমি ফুপুকে বলেছো, বাবাকে বলেছো, বিনাকে বলেছো, সবাইকে বলেছো, কিন্তু আমাকে আর নোমানকে আমাদেরকে কিন্তু বলনি। তা নয় ভাবি, আমি আসলে বুঝতে পারছিলাম না কি করব, কার কাছ থেকে হেল্প পাব। তোর যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা তাহলে তুই আলাদা বাড়িতে নিয়ে যা। মা, আমি তো সেটাই চেয়েছিলাম, কিন্তু তোমার জামাই তো সেটা চাচ্ছে না। তাতে কি সমস্যার সমাধান হবে ফুপু? আমি অনেক কষ্ট পেয়েছি, এই বয়সে এসে কেন কাকলির জন্য আমি কথা শুনব? কাকে কি বলেছে? রিনাকে তুমি কি বলেছো? এখন অল্পনা কি